হ্যালো ভিউয়ার, সকলকে তনুজা কিচেনে স্বাগত। এখন একটা এমন আমি রেসিপি তৈরি করে দেখাবো, শুনলেই অবাক হবেন। সেটা হলো আলুর খোসা ভাজা। আমরা সাধারণত আলুর খোসা ছাড়িয়ে ফেলে দিই, কিন্তু ওটা এখন থেকে আর ফেলবেন না, ওটা ভাজলে খেতে খুবই ভালো লাগে। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করি আলুর খোসা ভাজা। আমি আলুর খোসা ভাজার জন্য আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আমি একটু মোটা মোটা করেই কেটেছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আলুর খোসাগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে নোংরা থেকে যাবে। আলুর খোসার মধ্যে আমি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এক চিমটে হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ পোস্ত দানা, এক টেবিল চামচ আটা আর পরিমাণ মতো নুন। এরপর আমি সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আলুর খোসাগুলো ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি আলুর খোসাগুলো দিয়ে দেব। নাড়তে থাকবো। আমি এইভাবে আলুর খোসাগুলো ভাজতে থাকবো। আমি লো মিডিয়াম ফ্লেমে আলুর খোসাগুলো ভাজছি। আমি দেখবো আলুর খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা খোসা এভাবে কেটে দেখছি, সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম আর একটু ভালো করে ভেজে নেব। আলুর খোসা ভাজা হয়ে গেছে, এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি।